পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চ সিবিআই এবং ইডিকে এই নিয়োগে তদন্ত করতে বলেছিল, তারপর রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এবং ডিভিশন বেঞ্চও এই তদন্ত বন্ধ করতে বলেনি, তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে এই তদন্তের প্রেক্ষিতে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। কিন্তু শীর্ষ আদালতেও কার্যত পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকারের ধাক্কাই লাগলো, কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবং নিম্ন আদালতের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল, সেই আর্জি খারিজ করে আগে নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। গত মে মাসে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, কিন্তু ডিভিশন বেঞ্চও সেই রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল আপাতত তদন্তে হস্তক্ষেপ করা হবে না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীরাজ ঠাকুর। রিক্রুটমেন্ট স্ক্যাম কো লেকার জো ইনভেস্টিগেশন চল রহা থা ইডি এবং সিবিআই কা, উসকে বারে মে আজ সুপ্রিম কোর্ট কা ভার্ডিক্ট ক্যা হ্যায়? দেখিয়ে, ইস মামলে মে এক সিরফ এক বয়ান কে আধার পর, এক ভাষণ কে আধার পর अभिषेक बनर्जी के खिलाफ भी इस मामले में जांच चेंज करने के लिए सीबीआई ने उनको बुलाया था, जिसको लेके चैलेंज किया गया था वेस्ट बंगाल की तरफ से कि उनका इस मामले से कोई लेना देना नहीं है, महज एक ये कहना कि एक भाषण में ये कहा गया था। और उस फैसले को चैलेंज किया गया था कोलकाता हाईकोर्ट के फैसले को सुप्रीम कोर्ट ने। आज सुप्रीम कोर्ट ने जो है वो कहा है कि शिक्षक भर्ती के घोटाले के जो तार हैं वो निगम घोटाले से भी जुड़े हुए हैं बंगाल के, लिहाजा फिलहाल इस पर स्टे नहीं लगाया जा सकता। जाहिर है सीबीआई जो थी वो टीएमसी सांसद अभिषेक बनर्जी की भूमिका को लेकर इसमें जांच करना चाहती थी, और जिसको लेकर अब सुप्रीम कोर्ट ने भी रोक नहीं लगाई है, तो एक बड़ा झटका है ये वेस्ट बंगाल गवर्नमेंट के लिए। जी, शुक्रिया। कथा बोलछिलाम आमादेर संगे छिलेन आमादेर प्रतिनिधि नीरज ठाकुर।